আলহামদুলিল্লাহ সালা সাল্লাম আল্লাহ একবার প্রশ্ন করেছেন যে যে ব্যক্তি যৌন উত্তেজনা সহকারে কোনো বেগানা বা পরনারীর সৌন্দর্য মাধুর্য তাকে দেখবে কেয়ামতের দিন তার চোখে গলিত সিসার ঢেলে দেওয়া হবে এ কথাটা কি সহি এরকম কোনো কথা আমি হাদিসে পাইনি তবে অবশ্যই পরনারীর দিকে একের অধিক মানে হঠাৎ দৃষ্টি যদি পড়ে যায় তাহলে তে অনুমতি আছে বা এটা জায়জ আছে তাতে কোনো গুণা হবে না কিন্তু যদি দ্বিতীয়বার তাকাই তাহলে সেটা তার বিরুদ্ধে গুনা হিসেবে লেখা হবে জন্য হাদিসে আছে যে কোনো পুরুষ যদি কোনো দিকে তাকায় সেটা উত্তেজনার সাথে হোক অথবা এমনি হোক সে যদি বারবার তাকায় তাহলে তার এই তাকানোটা তার আমল নামায় জেনা হিসেবে চোখের জেনা হিসেবে লেখা হবে তো এটা আর কোনো পুরুষ যদি পর নারীকে স্পর্শ করে তাহলে সে সম্পর্কে হাদিসে আছে নবী সাল আলী আসাল্লাম বলেছেন যে আমার হাতে সুঁচ দিয়ে সুঁই দিয়ে বিদ্ধ করলে যে কষ্ট হয় এটা আমার জন্য অধিক উত্তম কোনো পরনারীকে স্পর্শ করার চেয়ে সুতরাং যেটুকু হাদিসে আছে আমরা অতটুকুই বলবো এর বেশি আমাদের বলা প্রয়োজন নেই আল্লাহ তালী আলম আর আপনি দেখেছেন যে হারাম ইনকামের পোশাক পরে সালাত পড়া কি যায় যদি তা হাদিয়া হয় তো আপনাকে যদি হাদিয়া দেওয়া হয় এখন সেটা হারাম ইনকাম থেকে দিল নাকি হারাম হালাল ইনকাম থেকে দিল সেটা আপনার দেখার বিষয় নাই বা সেটা আপনি জানেন না তো এক্ষেত্রে আপনার হাদিয়া গ্রহণ করা যায়জ আল্লাহ নবী সাল্লাম ইহুদিদের হাদিয়া গ্রহণ করতেন অথচ তিনি জানতেন যে ইহুদিরা আহ চড়া হারে সুদের কারবার করতো সুতরাং আপনার এই হাদিয়া গ্রহণ করে তাতে সালাত আদায় করা যায়জ আল্লাহ তালা আলম